আসসালামু আলাইকুম আরব দেশে যারা নতুন এসেছেন এবং আসবেন বলে ভাবছেন তারা আঞ্চলিক আরবিতে কথা বলা শিখতে আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কারণ আমাদের চ্যানেলে ভিডিও থেকে খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও তুমি দেখো এর আরবি হবে ইনথ সুফ ইনথ অর্থ তুমি আর সুফ অর্থ দেখো আমি সিনিয়র এর হবে আনা মাসুল মাসুল অর্থ সিনিয়র বা আমাকে সাবান দাও আড়াতিনী সাবুন আতিনি অর্থ আমাকে দাও আর সাবুন অর্থ সাবান আড়াতি অর্থ দেওয়া আর আতিনি শেষে একটা ইয়ে আছে এই কারণে হবে আমাকে দাও ইয়া অর্থ আমার আবার বলতে পারেন সাবান কোথায় সাবান কোথায় ওয়েন সাবুন ওয়েন অর্থ কোথায় আর সাবুন অর্থ সাবান এটা অপরাধ আরবিতে হাদা জরিমা হাদা অর্থ এই আর জরিমা অর্থ অপরাধ তুমি অপরাধী বলবেন ইন্থ মুজরিম মুজরিম ইন্ত অর্থ তুমি আর মুজরিম অর্থ অপরাধী আদেশ আদেশকে আরবিতে বলে চালিমাত চালিমাত অর্থ আদেশ বলতে পারেন আদেশ কি শুনো তালিমাছ অথবা এস তালিমাত এস তালিমাত অর্থ আদেশ কি এস অর্থ কি তালিমাছ অর্থ আদেশ আবার শুনু অর্থ কি আগামীকালের আদেশ কি তাহলে বলবেন এস তালিমাত বোকরা এস অর্থ কি আর তালিমাছ অর্থ আদেশ আর বোকরা অর্থ আগামীকাল অথবা বোকরা শুনো তালিমাত অর্থ আগামীকালের আদেশ কি। বিভিন্ন শরিকা বা কোম্পানিতে বা বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন জনের বিভিন্ন রকমের আদেশ থাকে তো বলতে পারেন যে আমার জন্য আদেশ কি। আরবিতে বলবেন শুনো তালিমাছ লে হাগগি শুনো অর্থ কী তালিমাচ অর্থ আদেশ আর লে অর্থ জন্য হাগ্গি অর্থ আমার তাইলে আমার জন্য আদেশ কি হবে শুনো তালিমাচ লি হাগগি অর্থ আমার জন্য আদেশ কি আবার জরিমানাকে আরবিতে বলে গারামা আমি জরিমানা দিয়েছি তাহলে হবে আনা জীব গারামা আনা জীব গারামা অর্থ আমি জরিমানা দিয়েছি জীব অর্থ দেওয়া আর গারামা অর্থ জরিমানা পরামর্শকে আরবিতে বলে নসিহা নসিহা অর্থ পরামর্শ বলবেন তুমি আগে পরামর্শ করো তাহলে এটা আরবিতে হবে আওয়াল ইনচা সৌই নসিয়া আওয়াল আগে ইনচা অর্থ তুমি সৌই অর্থ করা আর নসিয়া অর্থ পরামর্শ এর পরের শব্দ সম্ভবত পরের মাসে এটা আরবিতে হবে মুমকিন বা আদ শাহর মুমকিন অর্থ সম্ভবত বা অর্থ পরে আর শাহর অর্থ মাস এইটা উচিত না এটা আরবিতে হবে হাদা মাইসির মাইসির অর্থ উচিত না হাদা অর্থ এই আজকে কাস্টমার নাই আলিওম জোবন মাফি ধরুন আপনি কোনো দোকানে কাজ করেন আপনার মালিককে বলতে পারেন যে আজ কোনো কাস্টমার নাই সেটা আরবিতে বলবেন আলিওম জোবন মাফি তুমি অন্য দোকানে যাও আরবিতে ইন্থ রো তানি মাহাল ইন্থ অর্থ তুমি তার অর্থ তুমি যাও আর তানি অর্থ অন্য এখানে লেখা আছে সানি শুদ্ধ আরবিতে হয় সানি কিন্তু আঞ্চলিক আরবিতে বলা হয় তা নেই আল মাহাল অর্থ দোকান আবার দোকানকে আরবিতে দোকানও বলে আবার যদি বলেন বাক্কালা, বাক্কালা অর্থ বোঝায় মুদির দোকান দাঁড়িপাল্লা কোথায় ওয়েন মিজান ওয়েন অর্থ কোথায় আর মিজান অর্থ দাঁড়িপাল্লা যে কোনো ধরনের পরিমাপ করার যন্ত্রকে আরবিতে মিজান বলা হয় গ্যারান্টি আছে জামান ফি দামান অর্থ গ্যারান্টি কোনো নতুন জিনিস কিনলে সেটার গ্যারান্টি বা ওয়ারেন্টি আছে কি না জিজ্ঞাসা করতে হয় তাই বলবেন জামান ফি অর্থ গ্যারান্টি আছে এইটা আসল কোম্পানি হাদা আসলি সরিকা হাদা অর্থ এই আসলি মানে আসল আর সরিকা অর্থ কোম্পানি আপনি যখন কোনো দোকানে জিনিস কিনতে যাবেন তখন দোকানদার বলতে পারে যে এটা আসল কোম্পানি বা সঠিক কোম্পানি সস্তাকে আরবিতে বলে রাখিস রাখিস অর্থ সস্তা টেবিলের উপরে রাখো বলবেন খাল্লি ফোগ ফওলা খাল্লি অর্থ রাখো ফোগ অর্থ উপরে আর তওলা অর্থ টেবিল নিচে রাখো তা তাহাত খাল্লি অর্থ রাখা আর তাহাত অর্থ নিচে আর ভিতরে রাখো দা খেল খাল্লি অর্থ রাখা দাখেল অর্থ ভিতরে বাহিরে রাখো খাল্লি বাররা খাল্লি অর্থ রাখা আর বাররা রাখো খাল্লি জিবালাই জিবালাই অর্থ ডাস্টবিন আর খাল্লি অর্থ রাখা ধন্যবাদ ভিওয়ার্স ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ওয়ালাইকুম আসসালাম আবার কাত